হ্যালো আর্মি, আমি আজকে সুগার ইউএস কনসার্ট নিয়ে কথা বলবো। কিছুটা ফানি আর কিছুটা আশ্চর্যজনক। এই নিউজগুলো জানার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইয়ুঙ্গিকে তার ইউএস কনসার্টে গিটার প্লে করতে আমরা সকলেই দেখেছি, কিন্তু যখন তিনি গিটার বাজানো শুরু করেন তখনই গিটারের তার ছিঁড়ে যায়। একটা নতুন মোবাইলের স্ক্রিন ফেটে যাওয়া আর গিটারের তার ছিঁড়ে যাওয়া দুটোই সমান কষ্ট দেয়, কিন্তু আমাদের মিনি ইয়ুঙ্গির ফেস রিয়াকশন সবাইকে হাসতে বাধ্য করেছে। সুগা তার লাইভে এই কথাটি উল্লেখ করে বলেছেন যে, আমি স্টেজে গিটার প্লে করেছি আর এটা করার জন্য আমাকে অনেক মেহনত করতে হয়েছে। আর্মিরা, তোমরা হয়তো দেখেছো যে যারা র্যাপার হয় তারা খুব কম গিটার বাজায়, আবার অনেক র্যাপার এমন আছে যারা গিটার বাজাতে পারে না। এর জন্য আমি যা মনে করি, র্যাপ হলো কয়েকটা কথার মাধ্যমে নিজের ফিলিংগুলোকে বলে বোঝানো, আর গিটার হলো তোমার ফিলিংগুলোকে অন্য কাউকে ফিল করানো। আমার মনে হয় এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, আর এই দুটোকে একসঙ্গে করা অনেক টাফ। আমাদের সুগা অনেক ট্যালেন্টেড, বাট তার এই তার কাটা মানে গিটারের তার কাটা রিয়াকশন আমার খুবই ভালো লেগেছে। এর পরের নিউজটা হলো, সুগার ইউএস কনসার্টে ফ্রিতে উইস্কি দেওয়া হচ্ছে। ইউএসএ কনসার্টের আগে ড্রিঙ্ক করেন কিংবা কনসার্টের পরে আফটার পার্টি করা হয়, যেখানে অনেক পরিমাণে উইস্কি থাকে, আর এটা ইউএসএ নর্মালি হয়েই থাকে, যেখানে আর্টিস্ট নিজেও ড্রিঙ্ক করেন এবং সবাইকে ফ্রিতে ড্রিঙ্ক সার্ভ করা হয়ে থাকে। আর এখানে অবাক করার বিষয় তো এটা, সুগা অন স্টেজ ড্রিঙ্ক করেন। প্রথম থেকেই সুগার স্টেজে একটা মিস্টিরিয়াস জার তো ছিলই, তার সঙ্গে সুগা ডে টুতে একটা গ্লাস থেকে কিছু ইয়েলো কালার নিজের মুখে নেন, আর এটা দেখে আর্মিরা খুবই চ্যালেঞ্জ শুরু করে। বাট আমাদের ইয়ুঙ্গির রিয়াকশন খুবই নর্মাল ছিল। তারপর তিনি কনফার্ম করেন তার হাতেরটা উইস্কি, তবে হ্যাঁ, তিনি লিমিটেড ইউজ করেছেন। এমনটা তো নয় যে সুগা স্টেজে মাতলামি করছিল, সুগা একদম সজ্ঞানে এবং সুস্থ অবস্থায় ছিল। এটা হয়েই থাকে, অনেক সময় আর্টিস্টরা নার্ভাস থাকে এবং তাদের নার্ভাসনেস কাটানোর জন্য অল্প একটু ড্রিঙ্ক ইউজ করেন। বাইরেও সবাইকে ফ্রিতে উইস্কি দেওয়া হচ্ছিল, আর যেটা যথেষ্ট দামি ব্র্যান্ডের ছিল, আর এটা ডে ওয়ান ডে টু দুই দিনই দেওয়া হয়েছে। যদি এমন কোনো কনসার্ট আমাদের এদিকে হয় না, সত্যি কথা বলছি, আমি তো বালতি নিয়ে যাবো। আর্মিরা, তোমরা কি নিয়ে যাবে কমেন্টে জানিও। আর আজকের জন্য এতটুকুই। আমি এখানে বিটিএস রিলেটেড অনেক ছোট ছোট আপডেট দিয়ে থাকি, যদি তুমি সেগুলো জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো।